সেক্রেটারি এবং কাঞ্চন ভাইয়ের মতন একজন লোককে হেউ করার কারণে আমরা এই আন্দোলনটা করছি যাতে তার মতন শিল্পী আমরা চাই না কিন্তু এতে যদি আপনাদের মামলা করে তখন কি হবে তারা মামলা করলে করবে আমরা লড়ব সমস্যা কে আগেও তো আমাদেরকে মামলা করছিল সদস্য দিয়ে তো আমরা লড়ছি না যদি মামলা আমরা যদি রায় থাকি তাহলে আমরা মামলা জিতবো আর হ্যাঁ রায় থাকলে হ্যাঁ ধরবো কিন্তু বাদ দেওয়ার কারণটা কি একটু জানতে পারি বাদ দেওয়ার কারণটা এই যে বিভিন্ন

জাহিদ খান এত খারাপ কিছু করেছে সব কিছু মিলেই কিন্তু আমরা খেপছি তাকে বাদ দিব একশো চুরাশি জন তো খেপছে না আপনাকে বাধ্য দেওয়ার কারণে আমাকে বাদ দেওয়ার না আমার আমার একশো চুরাশি জন শিল্পী বাদ দিয়ে সব কিন্তু আমাদেরই শিল্পী আমরা একসাথে কাজ করি সবাইকে বাধ্য নিই আমরা খেপছি শুধু একজনকে বাধ্য হনো আমরা খেপিনি আর জাহিদখানে অনেক অন্যায় করছে সে যদি ভালো করে ছেলে হয়তো শিক্ষিত ছেলে তো সে আছে সবার কাছে কাঞ্চন কাছে মাপ চাই কইতো যে যা হয়ে গেছে গেছে আপনাদের সাথে আমি সংগঠন হিসাবে থাকতে চাই সে কিন্তু এটা করে নাই এটা না করে সে ভিত্তি থেকে দেখে নিপুণ মতন একজন শিক্ষিত মেয়েকে সে বলে মহিলা মহিলা কাকে বলে মহিলা কাকে বলে সে জানি না সে আবার ঢাকা ভার্সিটিতে পড়ছে তার শিক্ষার খালি ঢাকা ভার্সিটিতে পড়লে হবে না তার কিছু ফ্যামিলিগত শিক্ষা শিক্ষা লাগবে তার ফ্যামিলিগত কোনো শিক্ষা নাই তার মা বাবার কোনো শিক্ষা দীক্ষা নেই আপনার কাছে মনে হচ্ছে না যে চলচ্চিত্র যে যতগুলো সিনেমা সে মানে উপহার দিছে যতগুলো প্রডিউসার নিয়ে এসছে তাতে তো চলচ্চিত্রের মানুষের তার ভালো কাজ করছে চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্র মানুষের সে যখন ছিল না ফিল্মে আমরা কিন্তু কাজ করে রেখেছি আরো ভালো কাজ করছি সে আসে ফিল্মের আরো ক্ষতি হয়েছে উপকার হয়নি

সব বাইরে গেছে সে যে গাড়িটা চালায় গাড়িটা কাজ করে না ঠিক মতে সে পুলিশ প্রশাসনের ক্ষমতা দেয় কাগজ চালায় আমরা একটা বাইক লিভে বাইরে আমাগো ধরে তার গাড়ি ধরে না কি লিগা

সুপারির ছবি আছে আমরা বলতে পারবো বেদারি মেজ না কেমন থেকে কেমন তারপরে মৌসুমীর সাথে দেন মহর আত্মহংকার এগুলোতে আমরা কাজ করছি পাগল মন এসব ছবির শিল্পী আমরা আর সে আমাদেরকে বাদ দিয়ে দেয় শিল্পী না চলচ্চিত্র তো অনেক নায়কই আছে সিনেমা গু ফুল দিছে হ্যাঁ কুর্তা ফুল দিছে এত মানুষকে নায়কের ফল অফ হির ছবি থাকতেই পারে কিন্তু তার মতন কুকর্ম কেউ করে নাই কি কুকর্ম এই যে নায়কের নিয়ে নিয়ে আটকে রাখছে এই যে পপির জীবনটা লাইফটা নষ্ট করে দিচ্ছে ব্যক্তিগত তো নিজের কারণে বাইরে বাইরেছে সে যদি আমাদের ব্যক্তিগত বাইর করতে পারে যে আমরা শিল্পীরা আমাদের মানহানি করছে আমাদের বাইকজন শিল্পী মারা গেছে এগুলার কে দায় দিব তারে তো বাইকজন শিল্পীর মৃত্যুর দায় যদি তারে করি তাহলে তো তার ফাঁসির অর্ডার হওয়া উচিত আমার অর্ডার হওয়া উচিত না কিভাবে যখন বাদ দিয়েছে তখন কোনো মানুষ সহ্য করতে পারেনি যে এত বছর পঞ্চাশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের সদস্য বাদ দিয়ে দিয়েছে গায়ের জোরে সেই মানুষ স্টক করে মারা গেছে আমাদের হাত শক্ত দিকা আমরা বাচ্চা রয়েছি আর আমরা এই প্রতিবাদ করব বলে আমরা বাচ্চা আসছি আমি সাথে জড়িত থাকবে সে আর এই খোঁচায় গাও হবে কেউ খাজলি হবে কেউ পেচার হবে আমি মনে করি একবারে তাকে বাদ দিলে তার গাও পেচরা সব চলে যাবে সে তিরিশ পর্যায়ে কোনো ব্যবসা বাণিজ্য করো টাকা তো কম কামায় নাই নাই অনেক টাকাই তো নিয়ে ব্ল্যাকমেল করে রাখছে ওই টাকা নিয়ে সে ব্যবসা বাণিজ্য করে রাখা ভালো থাকবো